আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের একটা ভিডিও শ্যুট করে দেখাচ্ছি আমার বাড়ির সামনেই। এখানে কিছুদিন আগে আমরা খড়ের গাঁদার পালা দিয়েছিলাম, তাই অসুবিধা হয়েছিল, তা গাছটা কেটে ফেলেছিলাম। তো যখন খড়গুলো টেনে নিলাম, তো আমি দেখে অবাক যে এটা কিভাবে সম্ভব। আসলে আমরা আমাদের মানুষের আসলে মানুষ আমরা আমাদের জীবনের উদ্দেশ্য বুঝি না, কিন্তু এই গাছগুলো তাদের জীবনের উদ্দেশ্য বুঝে, তারা তাদের উদ্দেশ্যে পৌঁছাবেই ইনশাল্লাহ। দেখুন না, গাছটা কেটে ফেলা হয়েছে প্রায় 15 দিন হয়ে গেছে, প্রায় 1 মাস মতো, অথচ তাও গাছটা থেকে ছড়ি বেরিয়েছে, মুচা বেরিয়েছে। জানি না আপনারা কী বলেন, আমরা কাঁইচ বলি, কাঁইচ খেলার কাঁইচ, কলার কাঁইচ। তো আমি খুবই আশ্চর্যিত হয়েছিলাম যে কীভাবে একটা গাছ 1 মাস হয়ে গেলো কাটা, আবার সেখান থেকে এরকম মুচা বেরিয়ে এলো। যাই হোক, আল্লাহ তাআলা কোরআনে বলেছে যে ফাবি আইয়া আলাই রাব্বি গুমা তো গাছ জীবন, তোমরা আমার কোন কোন নিদর্শন অস্বীকার করবে। তো